সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি 24 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত শূন্য পদে সরকারি সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গবেষণা কর্মকর্তা পরিবেশ ও বন বিভাগ গ্রেড 9 তিনটি পদে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বন বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বা বিভাগে গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা কর্মকর্তা কৃষি নবম গ্রেড একটি পদে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্মান, তবে শর্ত সাপেক্ষে যে জীবনে তৃতীয় স্তরে এবং বিভাগে উত্তীর্ণ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। গবেষণা কর্মকর্তা মৎস্য নবম গ্রেড একটি পদে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ফিশারিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ এ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। গবেষণা কর্মকর্তা মৃত্তিকা নবম গ্রেড একটি পদে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্মান ডিগ্রি হতে হবে, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগে উত্তীর্ণ হওয়া গ্রহণযোগ্য হবে না। কোয়াড এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের দাখিল শেষ তারিখ হলো 26/2/2023 খ্রিস্টাব্দে রবিবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনের শেষ তারিখ। কেবলমাত্র অনলাইনে আবেদন পূরণ করে দাখিল করতে অনলাইনের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফি অপরিশোধযোগ্য 600 টাকা ফি পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের অনলাইনে পূরণের দাখিল হয়ে 26/2/2023 বিকাল রবিবার বিকাল 5 ঘটিকা থেকে আবেদন দাখিল করতে পারবেন। আবেদন ফি জমা দিতে হবে 26/2/2023 দাখিল শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্তকে কেবলমাত্র আবেদনের অ্যাপ্রুভের চূড়ান্তভাবে গণ্য করা হবে। বয়স হতে হবে 1/1/2023 তারিখে 18 থেকে 23 বছর বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর ও 32 বছর হলেও চলবে। এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হলো উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরুষ। এখানে হলে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে পুল প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে যে কোনো শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ থাকলেও তৃতীয় শ্রেণী থাকলে গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আবেদনের শেষ দাখিল 1/3/2023 খ্রিস্টাব্দ থেকে বুধবার বিকাল 5 ঘটিকা শুরু হবে। অনলাইনে আবেদন দাখিল করতে হবে। দাখিল করলে আপনার 500 টাকা ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা শুরুর তারিখ হলো, এখানে হলো 3/1/2023 বুধবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত দাখিল করতে। পরীক্ষা ফি জমা দিতে হবে 1/3/2023 খ্রিস্টাব্দ তারিখে। শিক্ষিত যোগ্যতা চূড়ান্ত ফলাফল এবং কেবলমাত্র আবেদন অ্যাপ্রুভের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। আর বয়স হতে হবে 1/1/2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর বয়স হতো। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স হলো চলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।